হ্যাঁ মামার চপটা দিল হয় ওকে ভাইয়া কি কি দেওয়া থাকে ভাইরাতে বুট পেঁয়াজু বেগুনি মুড়ি চপ সবই যায় কত টাকার মুড়ি আছে কি পরিমাণ না মানে টোটাল 100 টাকার নিচে 100 টাকার মুড়ি না এটা কয়টা থেকে কয়টা বন্ধ খোলা থাকে দোকান এই বিষয় তিনটা থেকে শুরু আর কি তিনটা থেকে সর্বোচ্চ 7টা দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকে সন্ধ্যা 7টা পর্যন্ত হ্যাঁ এরপর সব শেষ হয়ে যায় সব শেষ আচ্ছা যতক্ষণ থাকে ততক্ষণ আর কি সেল হয় কিন্তু 7টার মধ্যেই রেগুলার শেষ হয়ে যায় আগে তো ভাই মনে টিকেটের সিস্টেম ছিল এই জায়গায় আগে টিকেটের সিস্টেম ছিল এখন নাই এখন অফ কেন এখন অফ ওই যে মানে টিকেট নিয়েও পারাপারি করে এই জন্য টিকেট নিয়ে ওদিকে একটা ভিড় জমে এই কারণে আপাতত টিকেটটা অফ অফ হ্যাঁ আজকে কিন্তু আমরা মুড়ি খাওয়ার জন্য ঢাকা থেকে কুমিল্লা আসলাম আচ্ছা এই জায়গায় কি কি মশলা আছে মহসিন ভাই থেকে শুনি মহসিন ভাই এই জায়গায় কি কি মশলা আছে এখানে আছে আপনার আলু চপ আছে বেগুনি আছে পেঁয়াজ আছে মশলা আছে অনেক আইটেমের ছানাট আছে আচ্ছা আর পুষ্প সত্তা দেওয়া আছে ম্যাজিক মশলা দেওয়া আছে আচ্ছা এখানে আমাদের কি পরিমাণ মুড়ি দেওয়া হয়েছে কত টাকার অ্যামাউন্টের মানে সব মিলে টোটালি 100 টাকা দেওয়া হয়েছে 100 টাকা দেওয়া হয়েছে সর্বনিম্ন কত টাকার মুড়ি পাওয়া যায় এই জায়গায় সর্বনিম্ন মনে করেন না মানে লোকের উপর ডিপেন্ড করে আচ্ছা যে কত কে কত টাকা নেবে আচ্ছা ওটা ডিপেন্ড করে আপনি যদি খেতে পারেন 500 টাকা নিতে পারেন না সর্বনিম্ন মানে সর্বনিম্ন ধরেন না 150 সর্বনিম্ন 50 টাকা 50 টাকার নিচে নাই না 50 টাকা আচ্ছা ঠিক আছে সর্বনিম্ন 50 আচ্ছা ঠিক আছে এটা আমরা তৈরি করি আর এটা ঠিকানাটা কি ভাই জায়গাটা ঠিকানা হলো কুমিল্লা বড়া থানা এখানে কিন্তু আমরা মূলত আসছি এই মুড়িটা খাওয়ার জন্য আর এই মুড়িটা এই জায়গায় প্রচুর প্রচুর পপুলার আমরা একটু আগে দেখছি যে বাইরে কি পরিমাণ ভিড় ছিল এখন একটু কম তবে যখন আমরা শুরুতে আসছি তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল মাগরিবের পূর্ব সময়ে একটু ভিড়টা বেশি হয় রমজান মাসে যখন আমরা ইফতার খাই সেরকম ভাবে দেওয়া হয়েছে আলু চপ বেগুনি তারপর ছোলা বুট বিভিন্ন রকমের মশলা অনেকটা রমজান মাসের মতো ফিল আসতেছে তাই নয় কি মহসিন ভাই রমজান মাসের মতো লাগে না আচ্ছা এই জায়গায় এত মানুষ ভিড় জমায় কেন এই মুড়ির জন্য এই মুড়িটা অত্যন্ত টেস্ট হয় এর জন্য মানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আচ্ছা মুড়িটার টেস্টটা খুব ভালো না এই কারণে আচ্ছা আমরা তো একটু পর খাবই এখন এটা মুড়িটা মাখানো হচ্ছে স্পেশাল কাঁচা মরিচ আছে আচ্ছা স্পেশাল কাঁচা মরিচ আছে যারা ঝাল পছন্দ করে তাদের জন্য আচ্ছা এই মুড়ির সাথে যদি আমি কাঁচা মরিচ গুলো সবগুলো নিয়ে নেই নিতে পারবো আমি দেওয়া হয়েছে এত কাঁচা মরিচ মুড়িটা কিন্তু মাখানো হচ্ছে দেখতে কিন্তু যথেষ্ট টেস্টি মনে হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসতো সত্যি অসাধারণ ভাই অসাধারণ এখন বুঝতাছি যে আসলে এত ভিড় হওয়ার কারণ কি ভিড় হওয়ার একমাত্র কারণই হচ্ছে এই মুড়ির যে টেস্ট অসাধারণ না আসলে হয়তো মিস করতাম যেহেতু আচ্ছা হ্যাঁ মশলাটা বেশি এই যে বেগুনি আলুর চপ এগুলা কিন্তু অনেক বেশি পরিমাণে দেওয়া হয়েছে হ্যাঁ আর এই কারণে টেস্টটা ভালো লাগতেছে ওনাদের কি কোনো এমনি স্পেশাল কোনো মশলা ব্যবহার করে এটাতে সিক্রেট রেসিপি আছে সবকিছু পিওর আচ্ছা সবটি নিজে ঘরভাবে তৈরি হয় নিত্য নতুন এনে দিতেছে চলতেছে নিত্য নতুন সব এখানে তৈরি হইতেছে আচ্ছা এই দোকানটা আচ্ছা এই দোকানটার বয়স কি রকম হইছে কত বছর হইছে এই দোকানটা অনুমানিক দোকানটা অনুমানিক আড়াই থেকে তিন বছর আড়াই থেকে তিন বছর হ্যাঁ খুবই মজা অনেক মজা মুড়িটা না খেলে আসলে বুঝা যেত না প্রচুর প্রচুর মানুষের ভিড় হয় ভিডিও এখানে শেষ করছি এরকম আরো ভিডিও দেখতে বেশি ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি এরকম নতুন ভিডিওতে।